তো দেখুন, ওয়ান টু, আমরা ঋষভ পৌঁছে গেলাম গাড়ির লাইটকে ভরসা করেই। রাস্তাটা কি বাজে এখানে! সন্ধ্যে সোয়া সাতটায় ঋষভে পৌঁছালাম। এই হোমস্টেটা নিয়েছি এখানে। এই হোমস্টেটার নাম হচ্ছে গ্রিন পিক। এই রুমটা নিয়েছি, পুরোটাই কাঠের কাজ। এদিকে একটা জানলা, লম্বা পর্দা দেওয়া, প্রচণ্ড ঠান্ডা। এই একটা কাছের জানলা আছে, এই একটা বড় বেড, চওড়া বেড, আর পাশে একটা ছোট বেড। এই একটা কাছের জানলা, এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমে ইন্দ্রনীলদা ঢুকেছে। একটা আয়না আছে, চেয়ার রয়েছে। এই হচ্ছে আমাদের রুম। প্রচন্ড ঠান্ডা। বাইরে একটা বারান্দা রয়েছে লম্বা। এখান থেকে পাহাড় পুরো দেখা যাচ্ছে, কিন্তু এখন বোঝা যাচ্ছে না ভালো মতন। পাহাড়ে পুরো লাইট জ্বলে আছে। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম ঋষভ। সকালবেলা ঘুম থেকে উঠেই একটা দৃশ্য দেখে মন প্রাণ ভরে গেল, আর সেটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন সেই দৃশ্যটা আপনাদের দেখাবো, চলুন। দৃশ্যটা দেখার জন্য রেডি তো আপনারা? তো দেখুন, ওয়ান টু, শুধু দেখুন, ঋষভ থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ। সকালবেলা ঘুম থেকে উঠেই এই দৃশ্য দেখে আমার মন প্রাণ ভরে গেল। অসাধারণ, অনবদ্য। ঋষভ থেকে এত সুন্দর কাঞ্চনজঙ্ঘার দৃশ্য দেখা যাবে আমি কল্পনাও করতে পারিনি। দেখুন কাঞ্চনজঙ্ঘার কি রূপ, কত পরিষ্কার দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘার পিক। দেখুন এই দৃশ্য আপনাদের কিরকম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর এই রুম থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখুন একবার। এই হচ্ছে ইন্দ্রনীলদা, তার পেছনে ঠিক কাঞ্চনজঙ্ঘা। এই রুম থেকেই দেখা যাচ্ছে, পরিষ্কার দেখা যাচ্ছে রুম থেকে। গতকাল সন্ধ্যা হয়ে গেছিল, তাই লাভার উপর দিয়ে এসেছি, কিন্তু লাভার কিছু দেখাতে পারিনি। তো আজ কিছু ভিডিওগ্রাফি করবো ঋষভে, করে তারপর লাভার দিকে যাব। ওখান থেকে ইচ্ছা আছে রকি আইল্যান্ডটা দেখাবো। তো যাওয়া যাক, ব্রেকফাস্টটা করে বেরোবো। আমাদের হোমস্টের পাশেই একটা বাগান রয়েছে খুব সুন্দর। দেখুন বাগানটা, ওই হোমস্টে। ওই সেই কাঞ্চনজঙ্ঘা,
ঠিক ওইখানে একটা লেক রয়েছে, আরিটার লেক, আর তার উপর দিকে একটু হালকা বরফ রয়েছে, ওখানে নাথুলা জুলুক রয়েছে তার আগে, ও এদিকে নিচের দিকটা আছে পাকিয়াম এয়ারপোর্ট যেটা গ্যাংটকে আছে, ওই কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছেন। এই ঋষভ থেকে লাভা যাব, লাভা ঘুরে তারপর ওখান থেকে রকি আইল্যান্ডটা যাব, ওখান থেকে আবার আলিপুর দুয়ার ফিরে যাব। তো যাওয়া যাক এবার লাভার দিকে। রাস্তার কন্ডিশন খুব একটা ভালো নেই, খুব একটা কি ভালোই নেই, ওই কাঞ্চনজঙ্ঘাকে দেখা যাচ্ছে আবার। ঋষভের রাস্তাটা খুব বাজে এখানে, ঋষভের রাস্তা পুরো বাজে বলবো না, যেখানে হোমস্টেটা ছিল ওইখানটায়, আমাদের আগেই বুকিং ছিল, আমাদের হোমস্টের মাথা পিছু ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার নিয়ে মাথা পিছু 1200 টাকা ভাড়া ছিল। ওই হোমস্টের কন্ট্যাক্ট নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। নিচ থেকে ঘুরে আসি, কত নিচু, দূরে দূরে নামতে হচ্ছে, একদম ফাঁকা, এখানে কেউ নেই, পুরো জনশূন্য। আর একটু নিচে যাওয়া যাক। হ্যাঁ, এখানে খেলা হয়, চারিদিকে কেউ নেই, দেখুন জায়গাটা। আর এখানে দাঁড়িয়ে থাকাটা ঠিক উচিত হবে বলে মনে হয় না, উপর দিকে যাওয়া যাক, উপরে উঠে যাই। হাঁপিয়ে গেছি, পাইন গাছের জঙ্গল দেখতে দেখতে এখন নেমে যাচ্ছি নিচের দিকে। আমরা এখন লাভার ভিউ পয়েন্টে রয়েছি, এখানে দাঁড়িয়ে এখন কয়েকটা ফটো নেব, দারুণ একটা ভিউ, অসম্ভব সুন্দর লাগছে। দেখুন ওইখানে সব পাইন গাছগুলো রয়েছে, পাইন বন, পিছনে পাহাড়, আর ওই লাভার পাহাড়ি গ্রাম, দারুণ লাগছে, দারুণ। আর এইদিকেও রয়েছে পাইন গাছ, অসাধারণ একটা ভিউ, অসাধারণ ভিউ, অপূর্ব।
এই যে দেখা যাচ্ছে লাভার ওয়াটার রিজার্ভার, চমৎকার লাগছে। দারুণ লাগছে, দারুণ, কি সুন্দর লাগছে। থ্যাংক ইউ। ওই তারা করে যাচ্ছে, এই উড়ছে উড়ছে উড়ছে, চল চল আয়। লাভা মনাস্ট্রির গেট, এখানে পরপর বৌদ্ধ স্তূপগুলো আছে। দেখুন দৃশ্য, এই রাস্তাটা লাভার মার্কেটের রাস্তা। Thank you.
যাচ্ছি রকি আইল্যান্ড, তো নেমে গেলাম মাঝখানে। কি সুন্দর পাহাড়ের গাবে চা চাষ হচ্ছে, চা গাছ দূর থেকে আরো ভালো লাগে। এখান থেকে আবার নেমে গেছি পুরো নিচের দিকে। ওই আমরা চলে এসেছি রকি আইল্যান্ড, দেখুন বিশাল বড় বড় বোল্ডার। এর আগে আমি একবার এসেছিলাম 2018-তে এসেছিলাম, তখন তো আর অত ভিডিও তোলা হয়নি, আর তখন ইউটিউবেও ছিলাম না আমি। তো চলুন নিচে যাই, নিচে যাওয়া যাক, এদিক দিয়ে এদিক দিয়ে আসো। বাবা কোন দিক দিয়ে নামবো? হ্যাঁ বেশি সুন্দর ছিল, ওই কালকে বিন্দুতে গেছিলাম না সেই জায়গাটা কথা বলছে। এদিক দিয়ে আসো, যা পাথর এখান দিয়ে নামাও তো। এদিক দিয়ে আসো, হ্যাঁ আস্তে আস্তে। কোথায় চলে এসছি দেখুন, এখানটা কিন্তু কেউ আসেনি এখনো, জলের কলকল আওয়াজ, চারিদিক দিয়ে জল পড়ছে, আমার চারিদিক দিয়ে জল, বিশাল বড় বড় বোল্ডার, ওই বোল্ডারের উপর সব বসে আছে। রকি আইল্যান্ড থেকে মূর্তি নদী যাওয়ার পথে রাস্তার দুধারে চা বাগান দেখে মনে হয় যেন সবুজ গালিচা বিছানো রয়েছে। আমরা পৌঁছে গেলাম মূর্তি রিভার। এই হলো মূর্তি নদী। সন্ধ্যা হয়ে এসছে প্রায়, আমাদের এখানে পৌঁছতে অনেক দেরি হয়ে গেল, এখন বাজে 5:10 বাকি। বর্ষাকালে পুরো জলে ভর্তি থাকে। কলকল শব্দ করে বয়ে যাচ্ছে আপন মনে মূর্তি নদী। মূর্তি নদীর একদম কাছে চলে এসেছি, তবে সন্ধ্যে হয়ে গেল আস্তে আস্তে, আমাদের ওখানে অনেকটা সময় নষ্ট হয়ে গেল। দেখি মূর্তি নদীর জল কিরকম, মূর্তি নদীর জল ঠান্ডা, এই বয়ে চলেছে মূর্তি নদী। সারাদিনটা যে খুব ভালো গেল, মূর্তি রিভারটা খুব সুন্দর লাগছে, তবে লাইটটা অনেক কমে এসছে। আমরা আরেকটু অন্তত আর আধ ঘন্টা 40 মিনিট আগে এলেও আরেকটু বেটার ভাবে উপভোগ করতে পারতাম, ভিডিওটা আরও আমরা ভালোভাবে আপনাদের দেখাতে পারতাম, কিন্তু রাস্তা কিছু কিছু জায়গায় খুব খারাপ পেয়েছি, আমরা গাড়ি সেরকমভাবে পিক আপ করতে পারিনি। তাই আর যেহেতু এটা এখন নভেম্বরের শেষের দিকে, তো সানসেটটা তাড়াতাড়ি হয়, তার জন্য আলোটা খুব তাড়াতাড়ি কমে গেল। তাও গাড়ি চালক যতটা চেষ্টা করেছে তাড়াতাড়ি আমাদের সেফলি পৌঁছে দিয়েছে, কিছুটা আশা করি আপনারা দেখতে পাচ্ছেন, এনজয় করবেন আমাদের সাথে।
তো চলো আজ তাহলে ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম মূর্তি নদী দেখিয়ে, ঠিক আছে? তাহলে আজকের মতন টাটা টাটা, ভালো থাকবেন। হ্যাঁ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।